কোন বাচ্চা মারা দিনের পরে যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে তার দিতে হয় ইসলাম আমার সাত দিনের দিন আঁকিকা দিতে হয় সাত দিনের পর আর আঁকিকা কেউ কেউ বলে আঁকিকা নাই কিন্তু আবু হানিফর রহমতুল্লাহ মসলাম জহুরের নামাজ জহুরে পড়তে হবে। জহুরের নামাজ যদি পড়তে না পারেন তো আসরে পড়তে হবে আসরও যদি না পড়তে পারেন মগরেবে পড়তে হবে আপনাকে জহুর নামাজ পড়তে হবে মাপ হবে না ওই রকম আকিকা আপনাকে সাত দিনের দিন দিতে হবে সাত দিনের দিন অসুবিধা হলে চোদ্দ দিনের দিন দিতে হবে চোদ্দ দিন না হলে একুশ দিনে দিতে হবে একুশ দিনও যদি না পারে না যখন সময় না আপনাকে দিতে হবে কিন্তু উত্তম হলো সাত দিনের দিন নাবি বললেন তোমাদের ছেলের যখন সাত দিন বয়স হবে তখন সুন্দর দেখে একটা নাম রাখো আর তার জন্য একটা আকিকা দাও পুত্র সন্তান হলে দুটো ছাগল দাও নাহি দুটো দুম্বা আর না হয় দুটো ভেড়া আর কন্যা সন্তান হলে একটা দাও কন্যা সন্তানের জন্য আল্লাহ নবী বললেন ওয়াহিদ একটা দাও এমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ মশলা অনুযায়ী গরুর কুরবানিও যেমন হয় গরুর আকিকাও হয় আমাদের আল্লাহ দিছে কিছু বলেছে গরুর আকিকা হয় না গরুর আকিকা আল্লাহ রসুল দেননি আল্লাহ রসুলের যুগে ছিল না কিন্তু একটা হাদিসা ছালা আল্লাহ আকি কতকাল আকিকা কুরবানির মতো তাহলে কুরবানিতে যে যে জানুয়ার চলে আকিকা তো সেই সেই জানুয়ারি চলবে ইসলাম তর দি ভাইয়ের আমার তাহলে আর এই কুরবানি আরে এই সালাতে নামাজ সব কিছু মোটামুটি কিছু কিছু পাল্টা পাল্টে আমাদের রয়েছে এমাম আজাব আবু হানিফা রহমতুল্লাহ আলের মশলা এম সাফি রহমতুল্লাহ আলের মশলা অনেক তফাত রয়েছে তা শুন বলতে চাইছি মহান আল্লাহ রবুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর এবাদত বন্দিগির জন্য আল্লাহর এবাদত বন্দিগির জন্য যদি বানানো হয় তাহলে সব চাইতে উত্তম এবাদত যেটা সেটাই হলো সালাত সেটাই হলো নামাজ নামাজ যদি পড়তে হয় তাহলে নামাজের রুকু করতে হয় নামাজ যদি পড়তে হয় তাইলে সেজদা করতে হয় আল্লাহ গুরুপুর আলমিনে নাবি বলেন মানুষ যখন আল্লাহ আকবর বলে দাঁড়াই তখন আল্লাহ তার সামনে চলে আসেন আল্লাহ সামনে দাঁড়ান যখন রুকুতে চলে যায় তখন আল্লাহর রহমত তৈরি হইয়া যায় আল্লাহর রহমত রেডি হয়ে যায় যেমন সেজদাতে পড়ে যায় আর আল্লাহর রহমত তখন তার ওপরে নাজেল হইয়া যায় সমস্ত গুণা খাতা তার মাপ হইয়া যায় কারণ সেজদা এমন একটা জিনিস মাথাটা যখন নত হইয়া যায় মাথা যখন মাটিতে পড়ে যায় আল্লাহর পায়ে পড়ে যায় আল্লাহর বন্ধা তখন আল্লাহর কাছে আল্লাহর কাছে ছোট হইয়া যায় বলে আল্লাহ আমি শেষ আমি শেষ করে তোমার শেষ জীবনের আমার শেষ জীবনের শেষ মুহূর্ত আল্লাহ তোমাকে শুইপে দিলাম আমি তোমাকে শেষ দা করিলাম তাহলে এই শেষ দাটা হলো শেষ এবাদতের শেষ এবাদত আর সেজদার যেই জায়গাটা করা হয় ওই জায়গাটাতে আরবি ভাষায় মসজিদ বলা হয় সাজা দাইয়া মানে সেজদা করা আর মসজিদ হলো যার ফুল মাখান যেই জায়গাতে সেজদা করে ওই জায়গাটাকে মসজিদ বলা হয় অতএব সেজদা যদি শেষ এবার দেখি হয় তাহলে মসজিদের দরকার মসজিদ বানাইতে হবে মসজিদের জায়গাতে সেজদা হবে ওই মসজিদের উন্নতি কল্পে আজকে জালসাং আল্লাহর নবী বলেন মম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ নির্মাণ করল মসজিদের জন্য যারা কিছু দান করল আল্লাহর নবী বর্ণনা দিলেন না জান্নাতের ভিতরে তার জন্য একটা খুসুসি আল্লাহ বিল্ডিং নির্মাণ করবে যেটা সোনা चांदी হীরা মনি মুক্তা লুলু জবরজাদ मोती মুগা দিয়ে তৈরি হবে এত সুন্দর তৈরি হবে এত সুন্দর তৈরি হবে ওই জান্নাতের ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যাবে কিন্তু বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যাবে না এমন সিস্টেমে আল্লাহ তৈরি করবেন না ওই জান্নাতের ভিতরে একটা খুশুসি জান্নাত আল মসজিদ ও রোজা তো রিয়াজুল জান্নাত আল্লাহ নবী বলেন মসজিদ হলো রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত মানে জান্নাতের বাগিচা জান্নাতের বাগান আপনি মসজিদের ভিতরে বসে থাকবেন আপনি রিয়াজুল জান্নাতে বসে থাকবেন মসজিদে সালাত আদায় করবেন রিয়াজুল জান্নাতে করবেন আপনি মসজিদে কোরআন শরীফের তেলাওয়াত করবেন আপনি রিয়াজুল জান্নাতে কোরআনের তেলাওয়াত করবেন মসজিদে বসে বসে আল্লাহর জিকির করবেন আপনি রিয়াজুল জান্নাতে আল্লাহর জিকির করবেন এবাদত বন্দেগি করে যদি এলে যান আপনি শুয়ে যাবেন ঘুমাবেন মসজিদের ভিতরে আপনি রিয়াজুল জান্নাতে ঘুমাবেন সেই জন্য আল্লাহ নবী বললেন আল মসজিদ রোজিন রিয়াজুল জান্নাত মসজিদ খুলো রিয়াজুল জান্নাত মসজিদ খুলো জান্নাতের বাগিচা জান্নাতের বাগান আল্লাহ নবী বসে আছেন মসজিদ নববীর সামনে অনেকগুলো সাহাব আল্লাহ নবীকে ঘিরে বসে আছেন আল্লাহ নবী বলেন এ সাহাবারা তোমরা কি গুলে জান্নাত দেখতে চাও তোমরা কি জান্নাতের বাগিচা দেখতে চাও জান্নাতের বাগান তোমরা দেখতে চাও সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা সবাই জান্নাতের বাগিচা দেখতে চাই আল্লাহ নবী বলেন উনজুরু হাজাল মসজিদ এই মসজিদের দিকে তাকাও হাজার রোজা তুমি রিয়া জিল জান্না এটা হলো জান্নাতের বাগিচা এটা হলো জান্নাতের বাগান সেটা হলো মদিনার মসজিদ মদিনার মসজিদ যেটাকে বলা হয় মসজিদের নাবাবি যেই মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার নাকি পাওয়া যায় এই দুয়া এই দুরুদ এই নামাজেরই সুরা এই একই নিয়ম একই সবই কিন্তু এই নামাজ মক্কাতে গিয়ে পড়তে যদি পারেন কাবা শরীফে তাহলে আপনার জন্য এক লক্ষ নাকি লেখা হয় মদিনার মসজিদে যদি গিয়ে নামাজ পড়তে পারেন না আপনাকে পঞ্চাশ হাজার নাকি দেওয়া হয় ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন এটা হলো রিয়াজুল জান্নাত অতএব এখনো হাজি সাহেব যারা হজ করতে যায় মক্কাতুল মোকার নামা মদিনাতুল মানা বারাং আল্লাহ নবীর কবর যেখানে রয়েছে ওটাকে বলা হয় রিয়াজুল জান্নাত যেই জায়গাতে নবী ঘুমান ডান সাইডে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহুর কবর বাম সাইডে হযরত তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহুর কবর মাঝখানে আল্লাহর নবীর কবর আর একটা বিশাল বিল্ডিং বিশাল এলাকা যেটা ঘিরানো আছে ওইটাকে বলা হয় জান্নাত ওই জান্নাতের রিয়াজুল জান্নাতের ভিতরে অনেকগুলো ঝাঁকা আছে ওই ঝাঁকাগুলো সব সোনার ঝাঁকা ওই রিয়াজ জান্নাতে যতগুলো ঝাঁকা আছে ঝাঁকাগুলো সব সোনার সেই জন্য বলা হয় সোনার মদিনা আই রে আই তোরা কে কে যাবি আ নাই তোরা কে কে যাবি আই ই যাবি সোনার মদিনাই আইরে আই তোরা কে কে যাবি আই যাবি সোনার মদিনাই যে থাই ঘুমিয়ে রোইলে নিয় আমারা মদিনার না আর রৌ আই তোরা কে কে যাবি আই যাবি সোনার মদীনায় আরে ও আরে ও দরিয়ার ও আমার সালাম লইয়া গেল তুই যা সালাম খানি রে নবীজির যা নবীজির জাই আইরে তো না কে কে যাবি যাবি সোনার মদিনায় সোনার মদিনা তো সোনারি মদিনা আল মসজিদ রাও যত মনে রে চল নবী বললেন এটা হলো জান্নাতের বাগিচা জান্নাতের বাগান অত ওই রিয়া জুল জান্নাতের যতগুলো ঝাঁকা আছে সমস্ত হলো সোনার ঝাঁকা ইসলাম তর দি ভাই তার পার্সি রয়েছে জান্নাতুল বাকি যেইখানে আছে দশ হাজার সাহাবার কবর দশ হাজার সাহাবার কবর ইসলাম তর দি ভাই রামার কারা যাবেন সেখানে মোদিনাতুল আমারা দেখবে না যাবেন আল্লাহর নবীর কবর দেখবেন না রিয়াজুল জান্নাত দেখবেন কাবা শরীফের তপ করবে না কাবার জিয়ারত করবে না আল্লাহর ঘরের তপ করবে না আল্লাহর ঘরে জিয়ারত করবে না ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহ কোরআনে বলেন আউ্বল বাইতে বেবাক্কাতিন মোবারকা সারা পৃথিবী যখন কোনো ঘর ছিল না গা দুনিয়াতে যখন একটাও বাড়ি ছিল না গা সর্বপ্রথম যেই ঘরের নির্মাণ হয় যেই ঘরটি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তৈরি হয় সেই ঘটনার নাম হলো কাবা কাবা শরীফ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহু গরবুল আলামিন না অতএব এই কাবা শরীফের জন্য আপনাদের করতে হবে যাদের ক্ষমতা আল্লাহ দিয়েছে যাদের টাকা পয়সার বল আছে গায় হজ করার জন্য তিনটা শর্ত আছে এক নম্বরে হলো সুস্থ সবল রোগ মুক্ত আর দুই নম্বর হলো যাদের রাস্তার খরচ তিন নম্বর হলো আমন হজ করার জন্য তিনটা শর্ত আছে ভালো করে জানালেন এক নম্বর হলো আপনার শরীর ভালো চাই সুস্থ সবল রোগ মুক্ত আপনাকে সুস্থ হতে হবে সবল হতে হবে আর রোগ মুক্ত হতে হবে রোগাক্রান্ত হলে হবে না আপনার যদি ক্যান্সার রোগ থাকে আপনার কিডনির প্রবলেম হয় আপনার যদি স্টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার উপরে হজ ফরজ নয় যত টাকা থাকে না কেন আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবেন না মসজিদের জন্য দান করবেন মাদ্রাসায় দান করবেন ফকির মিসকিন ইয়াতিম বেহাদেরকে দান করবেন আপনার জন্য হজ ফরজ নয় দুই নম্বর হলো যাদের রাগাং বাড়ি থেকে যাবেন মাক্কা তুল মোকাররামা মদিনা তুল এই যাওয়া আসার খরচ খরচা নেই আপনার যদি বহন করার ক্ষমতা থাকে তাহলে আপনার উপরে হজ হবে যদি খরচ খরচা নিয়ে বহন করার ক্ষমতা না থাকে আপনার উপরে হজ করতে যাই বলে না ভাই আমি হজে যাচ্ছি আমাকে কিছু টাকা দেও না আমি ভিক্ষা করে হজে যাব তাই নিয়ত করেছি আমার নিজের টাকা দিয়ে যাব না হজে আমি ভিক্ষা করব করে ভিক্ষার পয়সাতে হজ করব তাই আমি ভিক্ষা করছি আপনারা দেন রকম মেলা লোক ভিক্ষা করেন আল্লাহকে বলে আল্লাহ আমি ভিক্ষা করে হজ করব কং ভিক্ষা করে পয়সাতে হজ ফরজ নয় না আমার বলেন যারা যাদের হাচ্ছে জামা সার ক্ষমতাঙান এবং জামাসা যার তোষা খরচ খরচা নিয়ে বহন করার ক্ষমতা তার ওপরে খজ ফরজ আছে এবনো আম্ন আমা না রাস্তার শান্তি রাস্তা আম্নো আমা না হওয়া চাই নিরাপত্তা হওয়া চাই রাস্তাতে যদি ভয় থাকে রাস্তাতে যদি ডর থাকে যুদ্ধের যদি ঘোষণা হয়ে যায় যুদ্ধের ভয় যদি থাকে যে কোনো টাইমে যদি মুসলমান না গায়ের মুসলিমে মুঠ হয়ে যায় বোমবারি শুরু হয়ে যায় গুলি আরম্ভ হয় মিসাইল চলতে আরম্ভ হয়ে যায় আল্লাহ নবী বলছেন তোমার ওপরে হজ ফরজ নয় ওই টাইমে হজে যাওয়ার দরকার নাই আল্লাহ নাবি বলেন এই তিন টাকা যদি হয় তিনটে জিনিস যদি থাকে তাহলে হজ আছে ইসলাম দরদী রোদি আমার তাই আপনাকে বলতে চাই অনেক মানুষ আছেন যাদের হজ ফরজ আছে কিন্তু হজে যাওয়ার আর ক্ষমতা আপনার না আপনার শরীর দুর্বল হয়ে গেছে আপনার কোমরে ব্যথা আপনার মাজায় ব্যথা আপনার হাঁটুতে ব্যথা যে কোনো টাইম স্ট্রক হয়ে যেতে পারে আপনি চলতে পারেন না আপনি কাবা শরীফে গিয়ে নামাজ পড়তে পারবেন না কাবা শরীফে তপ করতে পারবেন না সাফামার মারুয়া দৌড়তে পারবেন না আর আপনার হজে যাওয়ার ক্ষমতা নেই আপনি হজের পয়সাটা মসজিদে দিয়ে দেন হজের পয়সা মাদ্রাসায় দেন গরিব দুঃখী বিয়দের বিতরণ কইরা দেন ইনশাল্লাহ হজের সমান আপনি নেকি পেয়ে যাবেন তাই আল্লাহর নবী বললেন রে দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আখেরাতের ব্যাংক ব্যালেন্স কইরা না আখেরাতের জমা করো যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন এটাই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স এটাই হবে আখেরাতের জমা আর এগুলো আপনি আখেরাতে পেয়ে যাবেন ওইখান করে কোনো জিনিস নাই আখেরাতে কোনো জিনিস নাই সব আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে কারণ আগেই বলেছি যে আমা তালে ইনসান ইনকাতা আমাল মানুষ যখন মরে যায় তখন আমল ইনকেতা হয়ে যায় আমল তার বন্ধ হয়ে যায় ভালো মন্দ করার ক্ষমতা থাকে না অতএব আপনাকে এই দুনিয়াতে আখেরাতের জন্য জমা করে নিতে হবে কারণ আপনার সব দরকার এখানে যেমন মাছ মাংস খেতে ইচ্ছা হয় ওখানেও মাছ মাংস আপনি খাবেন এখানে যেমন গদির ওপরে ঘুমান ওইখানেও গদির ওপর ঘুমাবেন আপনাকে নিয়ে গিয়ে মাটির ঘরে ভয় দিবে যার উত্তর নাই দক্ষিণ নাই যার পূর্ব নাই পশ্চিম নাই জারল নাই দরোজা নাই সঙ্গী নাই সাথী ওই কবরের ভিতরে আপনাকে ঠেলে ভরে দিয়ে চলে আসবে কিন্তু ওই কবর আর কবর থাকবে না গা আল্লাহ নবী বলেছেন আল কবর রাউজাতুম মিন রিযাল জান্নাহ কবর হবে রিযুল জান্নাতা আও হুফরতুম মিন হুফরিন نار কিংবা কবর হবে একটা গভীর জাহান্নাম কবরের মধ্যে মানুষ যখন ঠেলে ভরে দেওয়া হয় তখন ওই কবরটা কারোর জন্য রিয়াজুল জান্নাত হয়ে যায় আবার ওই কবরটা কারোর জন্য গভীর জাহান্নাম হয়ে যায় তাহলে ওই মাটির কবর মাটির বাড়ি যেন আমাদের না থাকে মাটির ঘর যেন আমাদের না থাকে আপনি যেমন গদির উপরে ঘুমান দোতলা মার্বেলে মার্বেলের উপরে যেমন ঘুমান এয়ার কন্ডিশনে ঘুমান তাহলে এখানে এয়ার কন্ডিশনের দরকার হলে ওইখানেও আপনার এয়ার কন্ডিশনের দরকার হবে এইখানে যেমন লাখো লাখো টাকা খরচ করে গেছে আপনি এয়ার কন্ডিশন ঘর বানিয়েছেন না ওইখানেও লক্ষ লক্ষ টাকা খরচ করে আখেরাতের জন্য আপনাকে এয়ার কন্ডিশন বানাইতে হবে একটা ভাই একটা কথা বলেছে আমাদের মৌলভি সাহেব যে দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাত কামানো নয় আপনাকে পানির উপরে জাহাজ চালাতে হবে নৌকা চালাতে হবে পানির স্পর্শী থাকবে হাদিসও তাই বলছে শোনেন কুরআন শরিফে একটা আয়াত আছেন লন্তান আলুল বির্রা গা মিম্মা তরিবন অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে না জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের জিনিস জমাই তো মাল বড় কষ্টের মাল তুমি আল্লাহর রাস্তায় দান্না কইরা দিবে এই কথাটা শোনার পর এই আয়াতটি শোনার পর মসজিদ নবাবির সামনে বিশাল একটা খাজুরের বাগান ছিল যে খাজুরের বাগানের নাম হাদিসে বাগে বাইরোহা ওর নাম দিয়েছে বাইরোহা এই বাইরোহা বাগানে ছশোটা খাজুরের গাছ ছিল ইসলাম দরদি ভাই আমার মাঝখানে একটা বড় কুয়া ছিল ওই কুয়া থেকে পানির ঝর্না কুয়া থেকে পানি পাইপে বের করে একটা ঝর্ণা তৈরি করা হয়েছিল যে ঝর্ণার পানিতে গাছের গোড়াই গোড়ায় পানি পৌঁছে দেওয়া হতো পানিতে পানির ঠান ঠান্ডায় গোটা বাগানটা ঠান্ডা থাকত শীতল থাকত যারা পরিশ্রমিক মানুষ যারা গরম গরম সহ্য করতে যখন পারতো না ওই বাগানে গিয়ে তারা বিশ্রাম করত ছোট্ট ছোট্ট করে মানে পৈঠা দিয়ে বিশ্রামার জায়গার বসার জন্য জায়গা তৈরি করা ছিল এই বাগানের মালিক ছিল আবু তালা লন্তনা লুলবিররা হাত্তা তুনফিকু যখন নাজেল হইলো তিনি ছুটতে ছুড়তে আল্লাহ্ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবীকে বলছেন ইয়া রসুন আল্লাহ ইয়া হবি বাল্লাহ লন্তনা লুলবির রাং হাত্তা তুুনফিকু মিম্মা তুহিব মনে হচ্ছে যে আয়াতি আমারই জন্য আল্লাহ নাজেল কইরা দিয়াছে না কারণ দুনিয়াতে সবজাইতে মহাব্বতের জিনিস দুনিয়াতে সবজাইতে প্রেমের জিনিস ভালোবাসার জিনিস আমার এ বাগে বাই রোহা আমি বাইর রোহা বাগান এত ভালোবাসি অত ভালোবাসা আমার স্ত্রী কো বাসি না ইয়ার ওই বাগানের ভিতরে গায় বড় আমি একটা কুয়া তৈরি করেছি কুয়া থেকে একটা ঝর্ণা বাইর করেছি ঝর্ণার পানিতে আমার বাগানের ওই গাছের গোড়াই গোড়াই পৌঁছে দিয়ে আমি গাছে পানির ব্যবস্থা করেছি ইয়ার সোল্লাহ এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম তকবি তকবীর লিল্লাহি বলছে আমি গোটা বাগানটা তুই আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম আল্লাহর নবী বলেন কিফ আবু তালহা কিফ মানে দাঁড়াও এ আবু তালহা দাঁড়াও গোটা বাগানটাই কি তুমি দান কইরা দিলে বলে গোটা বাগান আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম আল্লাহর নবী বললেন গোটাই তোমার বাগান নেওয়া যাবে না বলে তাহলে কতটা নিতে হবে ইয়ার রসুল আল্লাহ আমি অর্ধেকটা তাহলে আল্লাহ রাস্তায় দান করে দিলাম আল্লাহ নবী বলেন অর্ধেক নেওয়া যাবে না বলে হুজুর তাহলে আপনি বলে দেন কতটা নেবেন আল্লাহ নবী বলেন সুলুস মাল আল্লাহ রাস্তায় তুমি দান করে দাও এই বাগানটাকে তিন ভাগ করো তিন ভাগ করার পর তোমার ভবিষ্যতের জন্য একটা ভাগ রাখো তুমি তো এখনি মরে যাওনি এখনি তুমি মরে যাওনি তোমার তো আবার আহারের দরকার তোমার জীবিকা নির্বাহের জন্য দরকার অতএব তোমার নিজের জন্য তুমি একটা ভাগ রেখে দাও আর তোমার ওয়ারেস গণ আত্মীয় স্বজন এরাও তো তোমার ওপরে একটা দাবি রাখে অতএব তাদের জন্য তুমি একটা অংশ রেখে দাও আর আখেরাতের জন্য একটা বংশ আল্লাহ রাস্তায় দান করে দাও আবু তালাকা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাই করলাম ওই ভাগে বাইরে তিন ভাগ করে গেল একটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম আর আমার নিজের ভবিষ্যতের জন্য এক ভাগ রেখে দিলাম আর আমার জন্য একটা অংশ আমি তাহলে গেল দুনিয়া কামানোর সঙ্গে সঙ্গে আখেরাত কামাইতে হবে আখেরাতকে প্রাধান্য দিতে হবে আখেরাতকে সম্মুখে রেখে দুনিয়া কামাইতে হবে দুনিয়া কামাইতে গিয়ে আল্লাহকে যেন ভুলে না দেয় দুনিয়া উপার্জন করতে গিয়ে যেন মিথ্যা রাস্তায় না নাই দুনিয়া কামাইতে গিয়ে যেন মানুষকে না ঠকানো হয় সুদের ব্যবসা যেন না হয় ঘুষের ব্যবসা যেন না হয় ইসলাম দরদী রদি আমার মিথ্যা হারাম কামাই এই দুনিয়া কামাইতে গিয়ে যেন না হয় কারণ এই মিথ্যা কামাই হারাম কামাই করতে গেলে আখের হাত দুর্বল হইয়া যায় আখের হাত নষ্ট হইয়া যায় তাই তো আল্লাহ নাবি বলেছেন আল্লাহ বলেছেন কোনো মিনার তৈরি তোমরা পবিত্র জিনিস খাও হালাল জিনিস খাও হালাল ব্যবসা করো খবরদার খবরদার তোমরা হারামের ব্যবসা করিও না আর হারাম রুজি তোমরা ভক্ষণ করিও না হারাম রুজি ভক্ষণ করে আমাকে আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ সাড়া দিব না তাহলে আখেরাতের ব্যাংক ব্যালেন্স আমাদের করতে হবে আখেরাতের জন্য জমা তাই এইখান করে একটা দান চলে এসেছে বেশ কয়ে একটা চিঠি এসেছে মোটা মোটা দান আপনাদের কাছে আমার একটা আবদার থাকলো মসজিদের জন্য মোটা অঙ্কের দান দেবেন কেউ দেবেন বিশ হাজার কেউ দেবেন পঞ্চাশ হাজার কেউ দিবেন দশ হাজার কেউ দিবেন পাঁচ হাজার কেউ দিবেন এক হাজার পাঁচশো দশ টাকাও দিবে কারণ দেখেন পাঁচটা আঙ্গল সমান নয় এখানে আপনারা বসে আছেন এত লোক সমান নয় দেখেন কেউ কালো কেউ ধলো কেউ মোটা কেউ বেঁঠে কেউ লম্বা কেউ ছোট এর ভিতরে কেউ দিনমজুর তিনশো টাকা ইনকাম করে আবার এর ভিতরে কেউ পাঁচশো টাকা ইনকাম করে আবার কেউ পাঁচ হাজার টাকাও ইনকাম করে এর ভিতরে এমনও লোক আছে ভূমিহীন এক কাঠাও জমি নেই পিডাবলুতে বাস করে আবার ফির এমনও লোক আছে পঞ্চাশ বিঘা জমির মালিক এই মহাফিলেই আছে কোটিপতি কোটি কোটি টাকার ইনকাম ব্যবসা চলছে তাহলে সবাই সমান নয় ইসলাম দরদি ভাই রামারাম আল্লাহ রব্বুল আলম এনা যাকে যেমন দিয়েছে না তেমনি আপনার আল্লাহ রাস্তায় দান করবেন না একটা চিঠি এখানে এসেছে হ্যাঁ আলমাসম মডেল মিশনের স্টাফ মিলে এরা দিচ্ছেন দশ হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে এনারা দিচ্ছেন দশ হাজার টাকা আর চারজন বিধবা মহিলা ওর সঙ্গে ওরা কাজ করছেন আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের

আমুদুল্লাহ শেখ আহাদুল্লাহ শেখ ওরিদুল্লাহ শেখ গিয়াসুদ্দিন শেখ চার ভাই মাসাল্লাহ নারাই তকবীর চার ভাই মিলে এরা দিচ্ছে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট বলেন একবার আলহামদুলিল্লাহ হ্যাঁ মা মারা গেছে তার জন্য এরা চার ভাই মিলে দিচ্ছে পঞ্চাশ বোরা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আজিয়াকৌ সাহেব উনারই আব্বা উনি দিচ্ছেন একা হাজার টাকা ছোট্ট করে একটু দোয়া দিন আল্লাহ ক মামিন আল্লাহামদুল্লিল্লা হিরফিল্লা মিনা আল্লাহ কে বাহ তুলি মত্তাকে না ওয়াশালা তোয়াসাল্লাম আল্লাহ রসুন করে মি আরব এ পরবাড় দিগরা আলাম মডেল মিশন থেকে গাই উনারা দিয়েছেন দোসা হাজার টাকা চার ভাই মিলে দিচ্ছেন

ইনশাল্লাহ দুয়াই খেয়ের হবে আবার একটা চিঠি আসলো আমাদের কাছে বাপিরুল শেখ ইনি মৃত দাদু দাদির নামে দিচ্ছেন পাঁচ হাজার টাকা এ বাপির নামে দেখো কথা ছিল তোরিরাজে পাঁচ আঘা টাকা দান দিল গো দাদা এ এদানি রোদান গ্রহণ করিয়া আপেল না মেদে খোঁজে খানো তোরিরাজে পাঁচ আহা জঁটা দাদান দিলাম পাঁচশো তোটা কাদান কোনো মতামতলা আমাদমি রোদান সাধুরে গ্রহন্ন করতান আলতা মেদা খুঁজে খানেতে ছিনো তরির দান দিলো ইনুমার পাঁচশত টাকা দিনে তোমার সাবির দেখো দৌড়া দৌড়িয়েছে এক হাত জটা খোদিন হেঁসে হেঁসে ও গো খো গ্রহণ কর তুমি না আবুদু মুডল খোঁজে খানে ছিল আকু মুখ খানে ছিল তোর পাঁচশত টাকা দান দিলো জ্বালাই নামে দা খো পাঁচশো টাকা দান বেনামিতে চারশো টাকা দিন সুরাইমানা দেখো পাঁচশো টাকা দিলি বোর হাজার টাকা দিনো হাজার রামুন ভাই নয় যা পাঁচশত টাকা তোমার মৃত্যু স্বামীর জন্যতে দেখো গালো আর দুবা করি আমি খালার সুখ শান্তি লাল ছিল তোর রাখে পাঁচশত টাকা দান নামে দেখো ভাই নয় तुम्हारा दुई खा हाँ जटा का दिल रहे तुम्हारा सैफुद्दीन निशे के देखो ये खाने यासिया पांच बग सीमेंट दिलो ये लगी भाभिया हसीबुर हाँ बुमली की देखो हाजटा का दाना সুকুল চাঁদ মুন্ডল দিলো পাঁচ হাজার টাকা দান ও গো খোদ্রোক মুডল জী দান গ্রহণ করিযা সে মুন্ডল দিন মুডল দেখো দিয়েছে পাঁচ হাজার টাকা দেখো খোদিন হ্যাঁ সে হ্যাঁ সে আমির সে দেখো হাজার টাকা দিন আমির ভাই তুমি তুমির গো ভালো আর ভালো করো রো তি ইপরোকালো এই মত্যা কয়া লক তান কবুলো করি তুমি দাবান এই জাজুল ঘর খোঁজে খান তোর ডেড় হাজার টাকা দান দিল তিন ব্যাগ সিমেন্ট দেখো দান করে গালো ভাই ভাইনকে তুমি রাখি গোভালং আরভালো করি গোপর কালম নিবদন নহবে মর এজুন সবার নিবেদন নকবে মোর জনা বেসোবার হাতো উঠাই দেন দরবারে মলা ছোট করে একটু দুয়া দেন আমি বলেছি কেউ যদি দান করে দানের প্রতিদান দিতে হবে প্রতিদান যদি না দেওয়া যায় একটু তার জন্য দুয়া দিতে হবে হ্যাঁ দুয়া করেন আল্লাহ কামামিন আলহামদুলিল্লাহ ইউরাবিনা আলাম ইন ওয়ালাহ কে বা তুলিল মোত থাকেন ওয়াশাল্লাহ তোমার সালামী আরব এরপর মারাদিগের আলাম লিস্ট পড়ে যাব গোলো কেউ দুই হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা কেউ দিল দশ হাজার টাকা রাব্বুল আলামিন সকল দানির দান তুমি সাদরে কবুল করে নিও রব্বানা তকব্বল মিন্না রব্বানা তকব্বল দোয়া আনা রব্বানা তকব্বল মিন্না ইন্নাকান্ত সামিল আলেম আমিন আসেন ভাই উঠে উঠে চলে আসেন ডান সাইড বাম সাইড দিয়ে আসেন হ্যাঁ যারা এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিবেন পাঁচ ভাগ দশ ভাগ বিশ করে সিমেন্ট দিবেন আসেন এই টাইমটা কালেকশনের টাইম এটাই যেটা দিবেন আপনারা এটাই হবে জমা ভাই আসেন হ্যাঁ জলসার জন্য আপনারা বিশাল কষ্ট করে দেখেন এত বড় প্যান্ডেল আর কত খাটলি কষ্ট করে আপনাদের জন্য এই ব্যবস্থাটা করেছে মসজিদের জন্য আল্লাহর ঘর বানাবেন আপনি দিবেন না হয় দু হাজার দিবেন না হয় পাঁচ হাজার কেউ দিবে দশ হাজার কিন্তু বলেন তো এই পরিশ্রমটা কত মেহনতটা কত কষ্টটা কত তাও তারা এটা মঞ্জুর করে নিয়েছে আপনারা একটু কষ্ট করে দানগুলা পাঠাবেন আবার এখানে একটা লিস্ট এলো ডিলিয়ার হ্যাঁ ভিলিয়ার নাকি আচ্ছা ডিলার আব্দুল আলিম শেখ হ্যাঁ সেনপুর থেকে মৃত্যু মায়ের নামে দিচ্ছেন দুই হাজার টাকা ও খোদ্দার ধনিয়া মঞ্জিদ ধনিয়া প্রকাশ ইঞা

মসজিদের যে বড় দরওয়াজা এই দরবাজার একটা গ্রিল দুটো জানালার গ্রিল কহ মানে দুটো জানালা সহ গ্রিল দিয়ে এবং দরওয়াজা একটা হ্যাঁ গ্রিল দিয়ে যা খরচ হবে মোটামুটি ধরে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তিলাই সেট ইনি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দান দিলেন আল্লাহ তুমি কবুল করে লাও ও গো খোদা দজা মাঝে দজা এ দানি নির দান নিলাম গ্রহণ করিয়া আই গেল পাকে বাড়ি করিয়া কবুল মাপ করে দিন তার জীবনের ভল তেলাইয়ের জন্য আমি দুয়া করি খাস বনাইয়া সেপলসেরা তে করে দিন পাস রব্বানা তাকা বাল মিন্না আমি না মৌলানা আমির হামজা হ্যাঁ মৌলানা সাহেব ইনি দিচ্ছেন মৃত মা ও বাবার জন্য তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন এবং আপনার হ্যাঁ আচ্ছা আমির হামজা মৌলানারা সাদ ভাই আল্লাহ হকবার কঠিন ব্যাপার সাদ ভাই কি খান আছে গো হ্যাঁ আকাশে দেখবেন সাতটা তারা আছে ওকে বলে হয় সাদ ভাইয়া তারা আগেকার লোকেরা ওই সাদ ভাইয়া তারা দেখে দিক নির্ণয় করত একটার নাম হলো তিন তারা আর একটার নাম হলো সাত ভাইয়া তারা একটার নাম হলো পুহাইতে তারা আর একটার নাম হলো সন্ধে তারা এই পাঁচটা তারা দেখে আগেকার লোকেরা দিক নির্ণয় করত ওরা জানতো না কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর দক্ষিণ এই তারা দেখে তারা ভাবত এই তারাটা এই জায়গাতে গেলে রাত্রি এগারোটা হয় এই তারাটা এই জায়গায় গেলে রাত্রি বারোটা হয় বাত্রি বারোটার সময়তে এই তারাটা এই জায়গায় থাকলে গায়। এই দিক উত্তর হয় আর এই দিক দক্ষিণ হয় এই দিক পূর্ব হয় দিক পশ্চিম করত এবং তারা দেখে টাইমের নির্ণয় তো ভাইয়ের আমার এরকম হামদার সাত ভাইয়া এই সাত ভাই মিলে এরা দিচ্ছেন চার হাজার টাকা আর এখানে হ্যাঁ এখানে দিচ্ছেন মৌলানা সাহেব আমির হামজা

হে করে মতো নামো রহমানু রিমে হেবি নি পর্বত মাথায় সবিন্নাত রেডা ডাকি হে তোমাই দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদ্র ফরে মোদ্রমা মত পি ত্রি ভুবন মাঝারে ছাড়িয়া তোমার রেদা যাব মোরা কোথা নেবার মোদের মন ব্যথা যদি মোদের পাপো বগনসেমে তবুবিন দোতবু দাঁতাছে হে করেম পবিত্র কোরআন নেতমি কর

দু চারটা বলেন আর আল্লাহর বান্দা কি আছেন মোটা অঙ্কের দান কুড়ি ব্যাগ সিমেন্টের বলেন তো দুটো দেখি এখানে আর একটা দান এলো আজিজুল শেখ স্ত্রী দুজনেই মিলে দিচ্ছেন দেড় হাজার টাকা পনেরোশো টাকা দিচ্ছেন দুজনাই অসুস্থ ইনশাল্লাহ দোয়া দিচ্ছি হ্যাঁ আচ্ছা আজিজুল শেখ হ্যাঁ ওনার নামে দিচ্ছেন দেড় হাজার টাকা অসুস্থ আছেন ইনশাল্লাহ হাত তুলে দোয়া দিচ্ছে এখনই এখানে আর নাম এলো মাকুলা বিবি ইনি দিলেন দুই হাজার টাকা হ্যাঁ তারপরে মুদারেক শেখ ইনি দিলেন দুই হাজার টাকা তারপরে উনহার শেখ ইনি দিলেন কুড়ি ব্যাগ সিমেন্ট কুড়ি ব্যাগ সিমেন্ট মোটা দান আর একটা এলো কাউ